ओ मने रबे नीरबे तुमे चिरदिन ए कथा तोमाय दिला ए कथा तोमाय दिला তোর বেদে চালান কত বারে একবার সোজা আগাবার এই তোর মার আমি নমস্কার করি কেন বল কেন রে তোর মত জিনিস মার্কেটে ছাড়াচ্ছে তোর মার আমি ডাবল কর নমস্কার করি তোর মত যন্ত্র এই ভবে আনান করার জন্য এই তো ঝাটার বাড়ি মেয়ে তো জুতোর ফিতে কেটে মাল আহা জানা কাংড়া বিচে তোর ব্যবস্থা কত আমি ব্যবস্থা রাখ দাঁড়া কোথায় কি করছ দাঁড়া দাঁড়া কি কই যা কি করছ মো দানা আমি গোড়া মেয়ে কল করব দাঁড়া আমি দাঁড়া এই বাড়ি না না হ্যালো হ্যালো এই যে তুমি কোথায় গো কেন কি হয়েছে কি আমি সত্যিটা জেলা জলেপুরে আমি ঠাক হয়ে গেলে বাকার আমি কে বড় বউ হ্যাঁ এই দেখো কি আজকে সকালে তো তোমার কাছে ফোন করে বলা হয়নি কি গো কি আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো আজকে তুই বাড়ি আসছো হ্যাঁ বলি শুনুন তুমি তাড়াতাড়ি এসো গো আমি শেষ হয়ে গেলে বাকার আমি এই দেখো তাড়াতাড়ি বললে হবে না হ্যাঁ আমি এখন শিয়ালদা স্টেশনে আছি হ্যাঁ একটা ট্রেন ফেল হয়ে গেছে আচ্ছা ওই বাড়ি ঢুকতে মনে হয় রাত ১২টা বেজে যাবে ১২টা এই জায়গাটা আবদার করব আমি তুমি এসে প্রথম কার ঘরে প্রথম এসে ঢুকবে এই দেখো বড় বউ তুমি ছোট কাজে বলুনি আমি একদম বলবো না আমি আমি বাড়ি গিয়ে আগে তোমার ঘরে ঢুকবো বাবার আত্মারা শান্তি বলে সতি আমার গোড়া মাথা হয়ে গেছে রে না ব্যবস্থা করব আমি দাঁড়া এই সকালে ব্যবস্থা করব আমি তুই যত গোড়া বান্ধা কেন আমি এমন করে ছোট বউ আরে মহাবেদে আপনি সংসার করতে গোলা চেন না আমি তোমার কচিটা ও আমার কচিটা কি হয়েছে কি আজকে সকালে তো তোমার কাছে ফোন করে বলা হয়নি আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো কখন আসবে এত অস্থির হলে হবে না আমি এখন শিয়ালদা স্টেশনে আছি একটা ট্রেন ফেল হয়ে গেছে ওই বাড়ি ঢুকতে মনে হয় রাত ১২টা বেজে যাবে কেন ১২টা কেন ১১টাই ঢোক না ১১টা ওরা সহ্য হয় না সতীনের পেটটা সতীনে আপনি মাল কাট একবার কি টাল মাল এই তুই আমার খাটে শুবিনি রাত্রি বেলা হ্যালো কি আছে কি বলো এই এই ছোট বউ তুমি তোমার দিদির কাছে বলো না কি আমি বাড়ি গিয়ে আগে তোমার ঘরে ঢুকবো মানুষ যদি ঘুমে পড়ে কুকুর ঘুমায় না বেরোনোর কলনি কুকুর পেছনে লাগবে আগে চুরি করে করে এমন হয়েছে গতটা পুরো বইজে ফেলে দিস চুরি না করলে আর সংসার চলে না বউ কুয়াতে জানতে পেরেছে চুরি করে সংসার চালায় একদিন যদি না গেছি ঝেঁটা মেরে বাড়িতে বার করে দেবে চুরি করে আনলে তবে শুনবে আজকের বেইরিজি শুনেছি হিরণদা নাকি বাইরে গিয়ে ভালো পয়সা করি করে আজকের ওর বাড়ি যাও এমন ধুলো পড়া শিখেছি আমি খামুককে গেছিলাম তো খামুককে এমন ধুলো পড়া শিখেছি বজ্রাঘাত পড়লে সাড়া পাবে আমার গুরুদেব বলেছে এই করে করে ভেঁয়ে ভেঁয়ে চলে যাবে ধুলো পড়াটা দিয়ে দিই গল্প করতিস ও কাটা নোটে হাতির দাঁত মানুষ গরু কুকুর ছাগল মাকড়সা আসলে সব ঘুমে তার
বাড়ির মাগোসা বন্ধ ঘুমিয়ে পড়বে কি বলে? আমার গ্রামে এত সিভিক পুলিশ আছে তো, তারা বন্ধু জানতে পারে না আমি চুরি করে সংসার চালাই কি কি করে সংসার চালাই। পুলিশ তো দূরের গল্প, আজকে বাড়ি যা আছে সব নিয়ে চলে যাও, এর পর তো হয়তো আর চুরি করতে হবে না। হিরণদা ভালো পজা করি করে গেছে শুনিস। বললেও সারা পাবে না, বজ্রাঘাত পড়লেও উঠবে না কেউ। এখান থেকে সোজা চলে যাবো কাঁটামারি, ওখান থেকে একটা লাম মারবো জামতলা, কোনো ব্যাপার নেই। আচ্ছা দিদি তোমরা বলো, এক ঘরের মধ্যে আসার নাম আছে? দিদি গো কি বলবো, কত রাত হয়ে গেছে, তোমরা নাই বলো। মুশারি উঁচু করে দেখি, মশা আসে হাজার হাজার, কিন্তু আমার সে ভাতার আসে কই। ওমা ঘরের ভেতর যেন কি একটা ফিসফিস করে আওয়াজ হচ্ছে। তুমি ওই সতীন ঘর ঢুকেছো, আমার ঘর ঢুকবে কি? আগে চলো আমার ঘরে। খুঁড়ি আগে ছেড়ে কথা বল, আমার সঙ্গে কথাবার্তা আগে। সত্যি অনেক রাত হয়ে গেছে, আর অনেক দিন পরে আমি বাড়ি ফিরেছি। আমার দুটো বউ, মাঝে মাঝে মনে হয় আমার দুটো বউ না যেন সমুদ্রের ঢেউ। তো যাই হোক না কেন, প্রত্যেক মাসে ওই দুজনের অ্যাকাউন্টে আমি 5,000 করে 10,000 টাকা পাঠিয়ে দিই, যাতে দুজন যেন ঝগড়াঝাটি না করে। সত্যি অনেক রাত হয়ে গেছে। কি ব্যাপার হচ্ছে, ঘরে ভিতরে কি একটা যেন আওয়াজ হচ্ছে? না না, আমার মনে হয় বোঝার ভুল হচ্ছে, বোঝার ভুল হচ্ছে। ওই দুজনের অ্যাকাউন্টে টাকা পড়াই তো, মনে হয় দুজনে মিলে মনে হয় টিভি কিনেছে আর নতুন কাবাডি খেলা হচ্ছে না, মনে হয় দুজনে দেখতে দেবো না। কি ব্যাপার, ছাড়াছাড়ি হচ্ছে কেন? কি ব্যাপার হচ্ছে, ঘর গোটা অন্ধকার, কি আওয়াজ দেখি, একটা বার ডেকে দেখি, আর আমি লাইটের সুইচটা একবার মেরে দেখি। আরে বারবো, আরে ছাড়বো। আমি আজ 5 মাস বাড়িনি, ওই দুটো বইয়ের জ্বালা আমি কেরালায় চলে গেছি, আর তুমি সেই ভাগে আমার উপকার করতে আর ফাঁকা ঘরে 200 দিনে কার জড়িয়ে ধরলি পা। এই দেখো বিশ্বাস করে আমরা চিনতে পারিনি গো। এই একটা বেদে ওই গর্ত শুঙে বলে দিতে পারে ওই গর্তের ভিতরে কি সাপ আছে, আর তোরা তোদের নিজের স্বামীর চিনতে পারলি না। ওগো ক্ষমা করে দাও, বেদে তেলে সাপের হাঁচি কেন যে বেঁচে আছি, বেদে তেলে সাপের হাঁচি কেন যে বেঁচে আছি, ফাঁকা ঘরে 200 দিন, ফাঁকা ঘরে 200 দিন জড়িয়ে ধরলি পা। এই দেখো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ও তোর আছে ছিঁড়ে খা, তোর আছে ছিঁড়ে খা, তোর আছে ছিঁড়ে খা, তোর আছে। এই খুঁড়ির দিকে হুঁচ মুঝে কোথা যাচ্ছি, আর আমি এখন বুঝতে পারছি যে আমার এই খুঁড়ি হচ্ছে বড় খরচ। মনে হয় পাটি মনে টেকে আনে পিটিটি, আর ভাতার ভেবে জড়িয়ে ধরো তুমি কি আর কচি খুকি। কচি খুকি জবাব কি বললে, কি বললে তুমি? তুই আমার দিকে যেভাবে হুঁকে হুঁকে আসতিস, আমার মনে হয় আমি তো স্বামী না, আমি তো ধর্ম ভাই। আমি জানি আগে ঢুকবে তুমি আমার ঘরে, মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে। এ দেখো বলিস না, অন্ধকার তো এখানে, সরু মোটায় বুঝবে কি করে আমি? এ তুই খারাপ ভাবতিস কেন, আমি কি খারাপ কথা বলেছি? আমি তো বলেছি আমি তোদের স্বামী, আমি তো একটু মোটা সোটা, আর এই রোগা মাল ধরে টাড়াটাড়ি করছিস কেন? মনে হয় পাটি মোড়ে টেকে আনে চুপি চুপি, বাতার ভাবে জড়িয়ে ধরো তুমি কি আর করছি খুশি। আমি জানি তুমি ঢুকবে আগে আমার ঘরে, মোটা না
বাসরু মাল দেখলি না তুই চেক করে তোর মাল ফিরিয়ে নে না আমাকে ছেড়ে দে না তোর মাল ফিরিয়ে নে না আমাকে ছেড়ে দে না ফিরিয়ে নে না ছেড়ে দে না কাঁদে বুবাটা এই দেখো ভুলে গেছে ক্ষমা করে দাও ও তোর আজ যে ছিড়ে খা তোর আজ যে ছিড়ে খা তোর আজ যে ছিড়ে খা তোর আজ ধরা পড়লে ধরো মা আর না ধরা পড়লে বউ না আমরা অবিশ্বাসে বুঝেছি আজ ওর কারণ এতক্ষণ হুড়ো হুড়ি করলি কার বস্ত্র হরণ এই দেখো বলি শোনো না এখন কিচ্ছু না তুই বিশ্বাস করো শুধু আমি কড়া টপ টপ করে চুম খেয়ে সত্যি এই বিশ্বাসটা করব কি বিশ্বাসটা করব কি তা যদি বা বিশ্বাসটা করব তা ও চুমটা খেলি কেন চুরি করতে তো জন্য পড়ি ধরা জোড়াশীল একটা নড়া চার পাঁচ মাস ঘর ছাড়া এই যা বউটা তোর না আমার তা ও পড়ে গেছে ও তুলবো কি না তুলবো সে চিন্তা ভাবনা আর আমার আছে তা তুই ছুটে আসছিস ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি না তোর ভুল তোর ভুল বলে আমি তো ছাড়া বলে আমরা অবিশ্বাসী বুঝেছি আজ ওর কারণ এতক্ষণ হুড়ো হুড়ি করলি আর বস্ত্র হরণ চুরি করতে সে তো জন্যে পড়ি ধরা জোড়াশীল একটা নড়া চার পাঁচ মাস ঘর ছাড়া সুবাদা সাথী দেখি বুঝল দা জানি সুবাদা সাথী বুঝল দা জানি দেখি খুঁজলকে তুমি এত করুন না কথা এই দেখো আমাদের ক্ষমা করে দাও তোর আজ দিয়ে ছিঁড়ে খা তোর আজ দিয়ে ছিঁড়ে খা তোর আজ দিয়ে ছিঁড়ে খা তোর আজ আগুন জ্বালাতে আছি আই ভাবি যে অন্য কিছু আর তুই তুই চোর তোর শরীর স্বাস্থ্য এত ভালো কেন খেটে খেতে পারি না একশো দিনে মাটি কাটাতে মাটি কাটনা চুরি কাংরা ধর না কাংরা ধরতে যেতে পারি চুরি করতে মাইরা হ্যাঁ কচি বেলায় এক টাকা দু টাকা চুরি করত আচ্ছা সেই চুরি করতে করতে এখন বড় হয়ে গেছি গতর পুরো বস্তি হয়ে গেছে এই একটা কথা গতর পোষে গেছে তো গতরটা নিয়ে ধান মেশিন দিবি চক চক আবার এলি কেন দুটো কাঁসা থালা নিচে আর একটা শাড়ি নিচে আচ্ছা টাকা পয়সা মোটে পাইনি পঞ্চাশ টাকা দিবি তা দেখ যে মালিকের কাছে কাজ করতাম ওই টাকা দেয় না অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছে আর দিলে আমি তোর কালকে সকালবেলা তুলে আর গোটা দশে টাকা দেবানো যা দাদি দিবি এমন দাদা ভালো ডাক্তার কোথায় আছে যোগাযোগ কর কেন ভাই বৌদির টাকা বৌদি চুম খাবে এমন আছে তুই চুম খাবি বাবা আমি একদম জানি না আমি কিচ্ছু জানি আমি কিচ্ছু জানি আমি তুমি কিচ্ছু জানো না হ্যাঁ সত্যি পড়বো আর সত্যি ছোটবো আর আমি নয় পাঁচ মাস বাড়িনি আর তোমরা এত নিচে নেমে যেতে পারলে এই যা তোমার মানা কেলে ভয় নেই কেন আমি থাকতে ফেরি মালটা তুমি বাস্তবে ঢোকালে কেন তাহলে শোনো পড়বো একটা কথা বলি তোমাকে আমি অনেকবার বলবার চেষ্টা করেছি কিন্তু কোনোদিনই বলতে পারিনি কি গো কেন জানো যদি তুমি আমায় ছেড়ে চলে যাও আরে সে এমন কি কথা তোমাকে বিয়ে করার পরে আমি জানতে পারলাম ও ছোটবেলা থেকে আমাকে মনে মনে ভালোবাসে এই খুনি তাই আমাদের বিয়ে হওয়ার পরে ও জানতে পারলো যে আমাদের বিয়ে হয়ে গেছে তাই চলন্ত গাড়ি থেকে একটা ঝাঁপ দিয়ে দেয় ও মরেনি না ও মরেনি ওর একটা পা খোঁড়া হয়ে যায় তুমি বলো একটা মেয়ে মানুষ যদি একটা পুরুষ মানুষকে ভালোবাসে আর সেই পুরুষ মানুষ না বিয়ে করে কি থাকতে পারে তাই জেনে শুনে এই ভুলটা আমি করতে বাধ্য হয়েছি ওভারদি আমি তোমার ছোট বোনের মতো প্লিজ আমাকে ক্ষমা করে দাও ওরে ভাই হয়তো আমি ক্ষমা করতাম না তোর যা রিংটাল হয়ে আছে আমি ক্ষমা করে দিলাম যা কি হিংসা বাবা সব ভার দেবে স্বামীর ভার দেবে দেখো ছোট বউ আর দেখো বড় বউ তোমরা ভুল করেছো আমি জানি তোমরা ভুল করেছো আর আমি যদি তোমাদের ক্ষমা করে দিই এই পৃথিবীতে তোমাদের আর কেউ ক্ষমা করবে না আমরা সবাই একটি বাঁচবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে
বাসবো ভালো রাখবো ধরে বাসবো ভালো রাখবো ধরে।